এইচপি মেট করে তোমাদের স্বাগতম আমরা আজকে দেখবো এনআইটি ক্যান্ডার ব্যাক্টরি জিও মেট্রিক সাপটওয়ার সেভেন করতেছিলাম দ্য প্লেন্স সমতল এ অত এটা আমাদের লেকসার টু ঠিক আছে দেখো আমরা আজকে জি মেটটা নিয়ে এসে কী আছে ওয়ান টু থ্রি বিন্দুগামী এবং থ্রি এক্স প্লাস ফোর ওয়াই মাইনাস ফাইভ জেড ইকুয়াল জিরো সমতলের সমান্তরাল সমতলের সমীকরণ নির্ণয় করো অঙ্কটা একেবারেই সোজা তোমরা এটা এমনি পারবা দেখো তোমার কি বলছে এই যে একটা সমতল আছে এটা সমান্তরাল সমতলের সমীকরণ নির্ণয় করতো আর এই সমতলটা কি ওয়ান টু থ্রি বিন্দু কমি ঠিক আছে তো ওয়ান টু থ্রি ওই সমতলটা যেটা নির্ণয় করবা ওটা কি আচ্ছা এখন দেখো তুমি থ্রি এক্স প্লাস ফোর ওয়াই মাইনাস ফাইভ জ্যাড ইকুয়াল জিরো ঠিক আছে এই সমতলের সমান্তরাল সমতলের সমীকরণ কী হবে এই সমতলের সমান্তরাল সমতলের সমীকরণ থ্রি প্লাসেল জিরো ঠিক আছে এই সমতলের সমান্তরাল সমীকরণ আমরা সূত্রে দেখছি প্রথম লেক্সারে সূত্রে ছিল তোমার থ্রি এক্স প্লাস ফোর ওয়াই ঠিক আছে মাইনাস ফাইভ জ্যাট জাস্ট একটা কি কে যোগ করবে ঠিক আছে ইকুয়েল জিরো এটা হচ্ছে তোমার এই সমতলের সমান্তরাল সমতলের সমীকরণ এখন বলছে তোমার এই সমতলটা ওয়ান টু থ্রি বিন্দুগামী ঠিক আছে এই সমতলাটা কি ওয়ান টু থ্রি বিন্দুগামী যাহা কি যাহা তোমার ওয়ান টু থ্রি বিন্দুগামী ঠিক আছে তাহলে তুমি কি ওয়ান টু থ্রি বিন্দুকামী তাই এখন ওয়ান টু থ্রি বিন্দু এই সমীকরণটাকে সিদ্ধ করবে ঠিক আছে তাহলে একসাথে জায়গাতে কত সময় বসে বা ওয়ান তাহলে তিন কে তিন প্লাস ওয়ের জায়গায় টু বসেবা তো চার দুগুণে আট মাইনাস যাদের জায়গাতে কত বসে বা থ্রি তো তিন পাঁচা পনেরো প্লাস কে ইকুয়েল জিরো আলটিমেট তুমি এখান থেকে কে এর মান পাচ্ছ এখানে দেখো আট আর তিন এগারো আর মাইনাস ফিফটিন তাহলে থাকবে তোমার মাইনাস ফোর ওটা ওই পাশে নিলে হবে প্লাস এর ফোর কে এর মান ফোর এখন তুমি জাস্ট এই কে এর মান যদি তুমি এক নম্বরে বসিয়ে দাও তোমার এই যে এক নং বলতে এই যে এই সময় বসিয়ে দাও ঠিক আছে তো বসিয়ে দাও থ্রি এক্স প্লাস ফোর ওয়াই মাইনাস ফাইভ এ এর মান কত হয়েছি প্লাস ফোর ইকুয়াল জিরো ঠিক আছে তাহলে এইটাই তোমার নির্ণয় সমীকরণ ঠিক আছে আমাদের ইহাই নিণ্য় সমতালের সমীকরণ ঠিক আছে সমতলের সমীকরণ যে আমাদের পরবর্তী অঙ্ক দেখো কি বলছো তোমার টু টু ওয়ান এবং নাইন থ্রি সিক্স বিন্দুগামী তার মানে দুই দুই আমি এবং টু এক্স প্লাস সিক্স ওয়াই প্লাস সিক্স জেড প্লাস নাইন ইকুয়াল জিরো এই সমতলের উপর লম্ব সমতলের সমীকরণ নির্ণয় করা এটা তো তিন থ্রি ডাইমেনশনাল চিত্র দেখাইতে পারলে ভালো হইতো হ্যাঁ এগুলো খাতায় দেখানো সম্ভব না তাহলে দেখো এই দুই বিন্দুকামি এবং এই সমতলের উপর লম্ব যে সমতলটা ওই সমতলের তোমার সমীকরণ কি নির্ণয় করতে বলছে ঠিক আছে আচ্ছা দেখো অঙ্কটা ইম্পর্টেন্ট আছে এইটা ফের আরও একটা অঙ্ক আছে তোমরা প্র্যাকটিস করবা ঠিক আছে আমি একটা করে নিই একটা নিয়মে করবা আচ্ছা তাহলে আমাদের এই টু টু ওয়ান এই টু টু ওয়ান বিন্দুকামী সমতলের সমীকরণ আমরা এক বিন্দুগামী সমতলের সমীকরণ আমরা দেখছি সূত্র প্রথম লেকচারেই তাহলে তোমরা দেখো এখানে কী লেখবা তো আমাদের সূত্রটা হলো ছিল কি আমাদের এ টু এক্স মাইনাস এখানে কত টু প্রথম এক্স মাইনাস টু ঠিক আছে প্লাস বি ইন্টু ওয়াই মাইনাস কত এখানে দ্বিতীয়রাও টু আছে ঠিক আছে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান এক্স মাইনাস এক্স ওয়ান ওয়াই মাইনাস ওয়ান এক্স তোমার টু প্লাস এবার সি ইন কত এখানে ওয়ান ঠিক আছে ইকুয়াল কত জিরো ওকে এটা হলো তোমার এক কমি সমতলের সমীকরণতে আমরা এটাকে দিলাম আমরা এক নং যেখানে তোমার এই যে আমাদের এ বি সি এগুলো আছে না এই এবিসি সমতলের অবিলম্বের দিক অনুপাত এবিসি হল সমতলের অবিলম্বর দিক অনুপাত আর আমাদের এই এক নং সমতলটা নাইন থ্রি এখানে বললে দিছি কি বিন্দু ঠিক আছে তাহলে আমাদের যেহেতু এই আমি সুতরাং এক আমরা কি লিখতে পারি এই বিন্দুটা এখানে বসাও তাহলে এক সমান কত বসাবো নাইন তাহলে হবে এখানে নাইন মাইনাস টু সেভেন তাহলে এ এখানে কত ওয়ান মান থ্রি থ্রি মাইনাস টু তো তার মানে এখানে থাকবে তারপরে এখানে দেখো সিক্স মানতে দেখো আবার দেখো তোমার এক নং সমতল আমাদের এই যে এক নং সমতল এটা ঠিক আছে আমরা এক নং দিয়েছি এক নং সমতল এই এক নং সমতল টু এক্স প্লাস সিক্স ওয়াই যে আমাদের দেওয়া ছিল আমাদের 2x এক্স প্লাস সিক্স ওয়াই তো এখানে দেখো যে এবং 9, 3, 6 তো এই বিন্দু দিয়ে আমরা যে সময় পেলাম ঠিক আছে বিন্দুকামী এবং এই সরল এই সমতলের উপর লম্ব ঠিক আছে তাহলে আমাদের এই যে এক নং সমতল টু এক্স প্লাস সিক্স এই সমতলের উপর লম্ব তো লম্ব হওয়ায় আমরা লেখতে পারি তোমার এক নং আমরা কি পেয়েছিলাম এই যে এটা হ্যাঁ এই সমতলের উপর লম্ব তাহলে আমরা লিখতে পারি জাস্ট এক্স জায়গায় এ বসে দেবা ওয়াই জায়গায় বি বসে দেবা এর জায়গাত সি বসে দিবা ইকুয়াল জিরু লাগবে কনস্ট্যান্টটা বাদ দিবা ঠিক আছে কারণ এই এক নং সমতল এই সমতলের উপর লম্ব এই জন্য আমরা এটা লিখতে পারি ঠিক আছে এটা দিলাম আমরা তিন নং ওকে এরপরে যদি আমাদের কাজ এই এক নং দুই নং তিন নং হতে আমাদের এবিসি অপসারণ করে পাই আচ্ছা দেখো এক নং তোমার কি আছে হ্যাঁ এ এ বিসি করলে এবার দিলে এক্স মাইনাস টু ওয়াই মাইনাস টু জ্যাড ওয়ান ঠিক আছে তারপর দেখো তোমার এক দুই তোমার দুই নংকেই আমাদের দুই নং আমাদের এটা ছিল আমাদের এটাই দুই নং আমাদের ঠিক আছে তো এখান থেকে তুমি যদি এবিসি অপারেশন করো তাহলে সেভেন এখানে বিবার দিলে ওয়ান এখানে ফাইভ তারপর দেখো তিন নং এখানে পাবো টু সিক্স সিক্স ঠিক আছে তাহলে এখানে তোমরা দেখো কি করতে পারো এখানে তাহলে আমরা প্রথম পাচ্ছি এক নং থেকে এক নং থেকে যদি এবিসি অপারেশন করি তো এক্স মাইনাস টু ওয়াই মাইনাস টু জেড মাইনাস ওয়ান ঠিক আছে এক্স মাইনাস টু ওয়াই মাইনাস টু জেড মাইনাস ওয়ান দেন আমাদের দুই নং টাকাও এখানে কি আছে সেভেন এ প্লাস পি প্লাস ফাইভ সি তো এখানে এবিসি বাদ দাও তো এখানে থাকবে সেভেন এখানে ওয়ান এখানে ফাইভ আচ্ছা সেভেন ওয়ান ফাইভ তিন নম এব এবিসি বাদ দ টু সিক্স সিক্স তাহলে এখানে পাচ্ছ টু সিক্স সিক্স ওকে এখন তোমরা এটা কি ইকুয়েল শূন্য ঠিক আছে ইকুয়েল শূন্য এখন এটাকে তোমরা নির্ণয় নির্ণয় করলেই তোমরা সমীকরণটা পেয়ে যাবে ঠিক আছে এখানে দেখো আমরা আমাদের নিয়মে নির্ণয় করবো তোমরা তো পারো এক্স মাইনাস টু নিয়ে কাজ করো তো এবার কলামবাদ বাদ এ বারবার শালিবাদ হবে ছয়কে ছয় মাইনাস পাঁচ ছয় থার্টি তারপর মাইনাস কী নেবা টু টু এবার কলম বাদ শালিবাদ তাহলে কত হবে ছয় সাতা বিয়াল্লিশ মাইনাস পাঁচ দুগুণে দশ এরপর তুমি নিবা নিলে কি এবার কলম বাদ আবার শালিবাদ তাহলে এখানে ছয় সাতা বিয়াল্লিশ মাইনাস টু ওকে তারপর তোমরা করো তোমাদের মতো এখানে কি বিগদের কত থাকবে মাইনাস থার্টি আর প্লাসের সিক্স তার মাইনাস টোয়েন্টি ফোর আর এখানে থাকবে এক্স মাইনাস টু তারপরে এখানে দেখো তুমি কী পাবো ফর্টি টু মাইনাস টেন তাহলে কি থার্টি টু ঠিক আছে আর এখানে মাইনাস মাইনাস আর এখানে কি ওয়াই মাইনাস টু তারপর দেখো এখানে তুমি ফর্টি টু মাইনাস টু তার মানে এখানে থাকবে ফর্টি আর এখানে জেড মাইনাস ওয়ান এখন পরে করো গুণ করে দাও এখানে হবে ফর্টি টু এক্স মাইনাস মেসে প্লাস টোয়েন্টি ফোর টোয়েন্টি ফোর টুইলে গুণ করলে কত হবে ফর্টি এইট মাইনাস থার্টি টু ওয়াই মাইনাস মেসে প্লাস বত্রিশ দুগুনে কত সিক্সটি ফোর প্লাস ফর্টি জেড মাইনাস ফর্টি তো এখান থেকে তোমরা আলটিমেট কী পাচ্ছ দেখো মাইনাস টোয়েন্টি ফোর এক্স টু এখান থেকে তুমি প্লাসের পাশ ফর্টি এইট প্লাসের সিক্সটি ফোর কত ফর্টি তো তুমি এই দুটা যোগ বেগ করলে তিনটা তুমি পাবা প্লাস সেভেন্টি টু এখন তুমি যদি এখানে মাইনাস এইট দিয়ে বাক করে দেবো মাইনাস এইট তো মাইনাস এইট দিয়ে করলে বাদ হয়ে তিনারা চব্বিশ চারটা বত্রিশ আর পাঁচটা চল্লিশ জ্যাট ঠিক আছে মানে ফাইভ জ্যাট আচ্ছা এখানে মাইনাস দেওয়ার কথা আছে তো এটা প্লাস আছে এটা হবে আমাদের মাইনাস আর এটা মাইনাস এইট দেওয়া বাক করলে সাত নং ত্রিষট্টি মাইনাস নাইন ওই পাশে নিলে প্লাস প্লাসের নাইন তাহলে এটাই আমাদের নির্ণয় সমতলের সমীকরণ ঠিক আছে সমতলের সমীকরণ নির্ণয় করো এটা আমাদের নির্ণয় সমতলের সমীকরণ O, įdomu, kad tai skaičiuokite. Mylėkite.